আসসালামু আলাইকুম, সিবিএন স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। রুবেল ভাই 4 উইকেট পেয়েছে, ভালো লাইন্থ এবং লেন্থে বল করেছে, এবং সাইফুদ্দিন এবং শরীফুল আর আমাদের যে পেস বলার আছে সবাই খুব ভালো জায়গায় বল করেছে এবং খুব ভালো হয়েছে। দেখেন আমরা লাস্ট এখানে অনেকদিন প্র্যাকটিস করেছি, প্রায় 7-8 দিনের মতন আমরা প্র্যাকটিস করেছি, ওখানেও প্রায় 1 সপ্তাহ প্র্যাকটিস করেছি কোয়ারেন্টাইনের পরে, এখানেও এসে আমরা 1 সপ্তাহ প্র্যাকটিস করার পর আজকে একটা ম্যাচ খেললাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবারই। এবং নিউজিল্যান্ডে যখন খেলা ভীতি কাজ করাটা অস্বাভাবিক কিছু নয়, কিউইউদের মাটিতে এখনো জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশ দলের। প্রথম জয়ের খোঁজে মরিয়া বাংলাদেশ দল যখন আরো একবার নিউজিল্যান্ড সফরে, তখন বারবার ওই প্রশ্ন উঠছে নিউজিল্যান্ডের অচেনা কন্ডিশনে টাইগাররা মানিয়ে নিতে পারবে কতটুকু। এবার অবশ্য টাইগারদের মানিয়ে নেওয়ার সুযোগ বা সম্ভাবনা দুটোই প্রবল। কোয়ারেন্টিনের কারণে দীর্ঘ সময় ধরে দেশটিতে অবস্থান করছে তামিম মাহমুদুল্লাহরা। কোয়ারেন্টিন পর্ব শেষে করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুরু হয়েছে অনুশীলনও। প্রস্তুতির ধারাবাহিকতায় মঙ্গলবার 16 মার্চ ক্রিকেটাররা দুই ভাগে বিভক্ত হয়ে খেলেছেন একটি প্রস্তুতি ম্যাচ। সেই প্রস্তুতি ম্যাচে আলো ছড়িয়েছেন রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তরা। ম্যাচ শেষে মিরাজ আশা প্রকাশ করেন, দুই দলের মূল লড়াই শুরুর আগে এই প্রস্তুতি ম্যাচ আত্মবিশ্বাস এনে দেবে বাংলাদেশের ডেরায়। প্রস্তুতিতে সন্তুষ্ট প্রকাশ করে মিরাজ বলেন, আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে, আমরা গত অনেক দিন ধরে এখানে অনুশীলন করেছি, প্রায় 7-8 দিনের মতো। ক্রাইস্ট চার্চেও প্রায় 1 সপ্তাহ অনুশীলন করেছি কোয়ারেন্টিনের পর, এখানে এসে 1 সপ্তাহ অনুশীলন করার পর আজকে একটা ম্যাচ খেললাম। প্রস্তুতি ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে বড় বিষয় ছিল ক্রিকেটাররা কতটা মানিয়ে নিতে পারলেন। পারফরমেন্স দেখে অন্তত মনে হচ্ছে এবার আর নিউজিল্যান্ডকে অচেনা ঠেকছে না ক্রিকেটারদের কাছে। একই সুর প্রকাশ করেছেন মেহেদি হাসান মিরাজও। মেহেদি হাসান মিরাজ বলেন, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো খেলছে, এটা দেখে খুব ভালো লাগছে। আজকে খেলার সময় দেখলাম সবাই খুব ভালোভাবে তরতাজাভাবে ম্যাচটা খেলেছে, বিশেষ করে বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে, ব্যাটসম্যানরাও খুব আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করেছে। আমি মনে করি এই প্রস্তুতি ম্যাচ আমাদের খুব আত্মবিশ্বাস দিবে। উল্লেখ্য, নিউজিল্যান্ডের মাটিতে এর আগে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। আগামী 20 মার্চ প্রথম ওডিআইতে মাঠে নামবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড, আর সেখানে ধারাবাহিকভাবে খেলে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিতে চান মেহেদি হাসান মিরাজ। মেহেদি হাসান মিরাজ বলেন, প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের বিপক্ষে। যদিও এর আগে আমাদের কোনো ম্যাচ জেতা হয়নি, তবুও শুরুর ম্যাচটার দিকে ফোকাস থাকবে আমাদের, জয় দিয়ে এই সিরিজটা শুরু করতে চাই আমরা।